শিক্ষক নিয়োগে ফের উচ্চ আদালতে তীব্র ভর্ৎসনার মুখোমুখি হল স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় কেন বারবার অস্বচ্ছতার অভিযোগ উঠছে? কেন বারবার চাকরি প্রার্থীদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে? এসএসসিতে তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনাও করেছেন। অভিযোগ, এসএসসিতে সুযোগ পেয়েছে র্যাঙ্ক 253, অথচ সুযোগ পায়নি র্যাঙ্ক 214। এই ঘটনায় কমিশন এবং রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট। এসএসসি নিয়োগে এই অস্বচ্ছতাকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। তাদের অভিযোগ ছিল, রাজ্য সরকারের কয়েকজন নেতা মন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিরা টাকার বিনিময়ে বাইরের কয়েকজন প্রার্থীকে ঢুকিয়ে দিয়েছে। এবং এই কথা শোনার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন পুলিশকে এই ঘটনার সম্পূর্ণ তদন্তের রিপোর্ট চায়। কোন কোন নেতা এবং কোন কোন প্রভাবশালী মন্ত্রী এই কাজে যুক্ত তাদেরকে খতিয়ে তাদের নাম যেন আদালতে জমা দেওয়া হয়। সেক্ষেত্রে বড় রকমের বিপদে পড়ল মমতার তৃণমূল সরকার। এছাড়া অভিযোগ, 2016 সালে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে বড়সড় গোলমাল রয়েছে। 2019 নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। 2021 সালে জানা যায় ওয়েটিং লিস্টে 253 নম্বর র্যাঙ্কের প্রার্থীরা সুযোগ পেয়ে গিয়েছেন, অথচ 214 নম্বর র্যাঙ্ক সুযোগ পায়নি। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সোমবার মামলার শুনানির সময় কমিশন এবং রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। এসএসসির কাছে জানতে চায় কেন এই অস্বচ্ছতা, বারবার কেন এই বেনিয়ম ধরা পড়ছে, কেন চাকরি প্রার্থীদের বারবার আদালতে আসতে হচ্ছে। এই বিষয়ে এসএসসির কাছে হলফনামা তলব করা হয়েছে। আগামী 31 আগস্টের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পরবর্তী শুনানি রয়েছে 31 আগস্ট, এবং সেই দিনই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কোন কোন মন্ত্রী নেতা এবং প্রভাবশালী ব্যক্তিরা এই অস্বচ্ছতার কাজে যুক্ত তাদের নাম নথিভুক্ত করে রিপোর্ট জমা দিতে হাইকোর্টে।